নমস্কার বন্ধুরা, সুনিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো গুজরাটের বিখ্যাত এক নাস্তা চাকরি। চাকরিটা বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। লাগছে সুজি 1 বাটি, আর 1 বাটি চাল লাগছে, চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর লাগছে গোলমরিচ গুঁড়ো, আর লাগছে জোয়ান, আর লাগছে হিং, পরিমাণ মতো নুন লাগছে, আর জল লাগছে। চালটাকে আমি পিষিয়ে নেব। বাটি ইতিমধ্যে সুজি নিয়েছিলাম, সেই বাটি দিয়ে 2 বাটি জল নেব। গ্যাস চালু করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, জলটা আমি ঢেলে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম জলের মধ্যে। জল গরম হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে সুজিটা আস্তে আস্তে করে ঢেলে দেবো। অল্প অল্প করে ডালবে নিলে সুজিটা লেগে যেতে পারে। ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেবো। গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। ডোটা এখনো বাকি আছে, এখনো হয়নি, আটটু হবে। ডোটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এই ডিশটা আমি ডোটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে গরম গরম হাত দিয়ে ঠেসে নেবো। যেন আটা মেখে নিই সেরকমভাবে ভালো করে ঠেসে নেবো, চালের গুঁড়ো দিয়ে দিয়ে এটাকে ঠেসে নেবো ভালো করে। গরম অবস্থায় এটা মাখতে হবে ভালো করে। হ্যাঁ, ঠান্ডা করে মাখলে ডোটা শক্ত হয়ে যাবে। আটটু চালের গুঁড়ো লাগবে, আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে তেল লাগিয়ে ডোটাকে ভালো করে মেখে দিলাম। এরকম শক্ত হবে ডোটা। এবার আমি জোয়ানটা দেবো এর মধ্যে। জোয়ানটা আমি এটা হাতে ঘিষে দেবো, হাত দিয়ে ঘষে ঘষে দেবো জোয়ানটা। আটটু চালের গুঁড়ো দেবো, ভালো করে মেখে নিয়েছি। দেখেন আমার ডোটা পুরো মাখা হয়ে গেছে, এরকম হবে শক্ত। এটা আমি একটু শেড হতে দেবো। আমি এবার 1 চামচি তেল দেবো এর মধ্যে, আর আমি দেবো গোলমরিচ গুঁড়োটা, আর দেবো হিং দিয়ে ভালো করে মেখে নেবো আমি। দেখুন আমার কাছে এই মেশিনটা আছে, আমি এই মেশিনটার মধ্যে বানাবো। কীভাবে বানাবো আমি দেখিয়ে দিচ্ছি। এই মেশিনটা দিয়ে বানাবো আমি, কীভাবে বানাবো দেখিয়ে দিচ্ছি। মেশিনটার মধ্যে আমি আগে একটু তেল লাগিয়ে নেবো। ডোটাকে আমি নিয়ে নেবো, 2 ভাগে করে নেবো। আমি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি মেশিন না থাকে আমি দেখিয়ে দিচ্ছি, মেশিন ছাড়াও আপনারা বানাতে পারবেন। অল্প একটু ডো নিয়ে হাতে, হাত দিয়ে লম্বা করে এভাবেও আপনারা বানাতে পারেন। এটা দেখিয়ে দিচ্ছি একবার কীভাবে বানাতে হবে।
আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন এটাকে। দেখুন এভাবে বানিয়ে নিতে পারবেন, মেশিন না থাকলে আপনাদের কাছে। আমি এটাকে ঢাকনটা বন্ধ করে দেবো। দেখুন এটা এইভাবে ঘুরিয়ে এটাকে বার করতে হবে। দেখুন এটা বেরিয়ে গেল, এবার আমি এটা হাত দিয়ে ছিঁড়ে নেবো। এটাকে আমি এবার পেঁচিয়ে নেবো। দেখুন সব এরকমভাবে এটাকে করতে হবে। এবার সবকটা এগুলো হয়ে গেছে রোল করা, এবার আমি তেলটা গরম বসিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ঢেলে দেবো একটা করে তেলের মধ্যে। তেলটা উষ্ণ গরম করে তারপরে ঢালবেন। গ্যাসটা কমিয়ে দেবেন। এখনো হয়নি, আর একটু হবে। এটা গোল্ডেন কালার হলে আমি এটা নামিয়ে দেবো। এবার সবগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এরকম কালার হয়ে গেলে গোল্ডেন কালার আপনারা নামিয়ে নেবেন না। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো আপনারা বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।